ইছাপুর গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শুরু হলো তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে কমিউনিটি কিচেন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউতে ইতিমধ্যেই বেসামাল গোটা দেশ তথা রাজ্য। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে লকডাউনের। সেই লকডাউন পরিস্থিতিতে যাতে কোনো মানুষ অভুক্ত না থাকে সেদিকে নজর রেখে নোয়াপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ইছাপুর গার্লস প্রাথমিক বিদ্যালয়ে শুরু করা হলো কমিউনিটি কিচেন। এদিন এই কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী, নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু, নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল মজুমদার, সহসভাপতি প্রদীপ বসু, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল কর সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব। এদিনের কর্মসূচি থেকে 150 জন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। লকডাউন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এমন উদ্যোগ বলে জানান উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী। মূলত দেখুন, আমাদের বিধায়কের সহযোগিতায় আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা প্রথম কোভিডের যে প্রথম ফেজ, সেই সময়ও লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদের রাজ্য সরকারের সহযোগিতার জন্য আমাদের এলাকার বিধায়ক, আমাদের এখানকার নেতৃত্বরা, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীরা এই লকডাউনে মানুষের যে অসুবিধা তার পাশে দাঁড়ানোর জন্য আজকের এই ভূমিকা। আমরা রাজনৈতিক দল হিসাবে আমাদের বিধায়ক এখান থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার সহযোগিতায়, আমাদের দলের এখানকার যিনি প্রেসিডেন্ট তার সহযোগিতায়, আমাদের পঞ্চায়েতের যারা দায়িত্বে আছেন নির্মলদা থেকে শুরু করে সকলের সহযোগিতায় আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই কাজটা করছে। এটা সামাজিক একটা কাজ, এখানে দল মত নির্বিশেষে আমরা এগুলো ভাবনা না রেখে সকলকে আমরা যাতে একটু পাশে দাঁড়াতে পারি সেই চেষ্টাই এখানে করা হয়েছে। এখন অবধি এটা সকলেই একান্ত প্রচেষ্টা এটা করা হয়েছে। দলীয় নির্দেশ যদি আবারও কিছু আসে নিশ্চিতভাবে করব। দেখুন, অনেক জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেফ হোম করেছে, অনেক জায়গায় অক্সিজেনের পার্লার করেছে, অনেক জায়গায় আপনার রক্তদান শিবির করা হচ্ছে, রক্তের সংকটকে যাতে মোকাবিলা দেওয়া করা যায়। এগুলো আমরা প্রতিনিয়ত, সেটা এখন নয়, সারাটা বছর আমরা কোনো না কোনোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করি। নোয়াপাড়ার বিধানসভার বিভিন্ন এলাকায় এমন ধরনের কমিউনিটি কিচেন মানুষের জন্য আজ থেকে চালু করা হলো বলে জানান নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু। দেখুন, এখন আমাদের যা পরিস্থিতি, যে আমাদের যেভাবে গত বছর শুরু হয়েছে, এক বছর বেরিয়ে গেছে, তারপরে আবার দ্বিতীয় ফেজের যে আমাদের কোভিড, সেই কোভিড করোনার মারাত্মক আমাদের আক্রমণ, সেই আক্রমণকে রোকার জন্যে আমাদের লকডাউন শুরু হয়েছে গত 16 তারিখ থেকে। দু সপ্তাহের জন্য এই লকডাউন চলছে, কাজকর্ম সমস্ত বন্ধ, এইরকম পরিস্থিতি। এবং তার মধ্যে আবার ঘূর্ণিঝড়ের বার্তা আসার বার্তা পাচ্ছি। গত বছর এই দিনে 20 মেতে আমাদের উনফুন হয়েছিল, বহু ক্ষয়ক্ষতি হয়েছিল, আবার আশঙ্কা করা যাচ্ছে সেটা হতে পারে। সেই জন্য সমস্ত প্রশাসনিক ভূমিকা নিয়ে আমাদের সেটাকে রোখার জন্য এবং মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য প্রচেষ্টা চলছে। এই লকডাউনের সময় আমাদের গত বছরও যেভাবে আমরা এই কমিউনিটি কিচেন করে আমরা অসহায় মানুষকে, যারা কাজকর্ম করতে পারছে না, তাদের মুখে অন্ন যোগানোর জন্য আমাদের দল থেকে সমস্ত স্তরের আমাদের কর্মী ভাইয়েরা বোনেরা মিলে কাজ করছি। আজকে সেই কাজটা এখান থেকে শুরু হলো, আজকে অনেকগুলো জায়গায় শুরু হচ্ছে আমাদের এই নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, এটা দলগতভাবে।